আজকের ক্লাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কবি উপন্যাসের 21টি পরিচ্ছেদের সংক্ষিপ্ত বিষয়বস্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি সমগ্র ক্লাসটি তোমাদের ভালো লাগবে। সমগ্র উপন্যাসের বিশ্লেষণ করলে দেখা যায় যে এই উপন্যাসের প্রধান চরিত্র নিতাইচরণের বিখ্যাত কবিয়াল হয়ে ওঠা এবং নিতাইচরণ, বসন্ত ও ঠাকুরজির ত্রিকোণ প্রেমের কাহিনী এই উপন্যাসে কিন্তু উপস্থাপিত হয়েছে। তো শুরু করছি আজকের ক্লাস কবি উপন্যাসের বিষয়বস্তু। কবি উপন্যাসের প্রথম পরিচ্ছেদ, এই পরিচ্ছেদের কাহিনীর প্রথম অংশে আমরা দেখি যে অট্টহাস্য নামে এক গ্রাম এবং সেই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হল চামুণ্ডা দেবী। আর এই চামুণ্ডা দেবীর পুজো বা উৎসব উপলক্ষে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে বিশাল বড় এক মেলার আয়োজন করা হয়। এই মেলার বিশেষ আকর্ষণ এই অঞ্চলেরই বিখ্যাত কবিয়াল নটন দাস এবং মহাদেব পাল, তারা প্রতিযোগিতামূলকভাবে কবিগান গায় এবং এই মেলার আসরকে জাঁকজমক করে তোলে। সেই আশা নিয়ে প্রায় 1500 দর্শক এই মেলায় এবছর সমবেত হয়েছে কবিগান শোনার আশায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত বছরে পাওনা টাকা নিয়ে সমস্যা হওয়ার কারণে নটন দাস এবছর কিন্তু কবি গান গাওয়ার জন্য উপস্থিত হয়নি, যার কারণে প্রায় 1500 দর্শক হতাশাগ্রস্ত হয়। তারা ভাবে যে এবছর হয়তো তাদের আর কবি গান শোনা কিন্তু হবে না। কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখি মেলার কর্তৃপক্ষ এসে প্রচার করে যে এবছর কবি গান শোনাবে মহাদেব পালের সাক্ষরে, অর্থাৎ তার দোয়ারকি, প্রধান যে দোয়ারকি, দোয়ারকে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রধান গায়ক গাওয়ার পর তারপর সেই গানটায় পুনরাবৃত্তি করে সুর করে যে ব্যক্তি গান গায় তাকেই বলা হয় দোয়ারকি। অতএব এই মেলাতে, অর্থাৎ এই বছরে মহাদেব পাল এবং তার দোয়ারকি, তারা দুজনে কিন্তু কবিগানের আসর বসাবে এবং কবিগান শোনাবে। দ্বিতীয় পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে আমরা দেখতে পাই মেলার প্রধান কর্তৃপক্ষ মহন্তের নির্দেশে এবং মহাদেবের সহযোগিতায় এই অঞ্চলেরই এক যুবক নিতাইচরণ কবি গান গাওয়ার সুযোগ পায়। এই নিতাইচরণ সম্পর্কে, অর্থাৎ নিতাইচরণের বংশ পরিচয় সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন। নিতাইচরণের পিতা ছিল একজন বিখ্যাত সিদেল চোর আর তার মামার বংশ ছিল কুখ্যাত ডাকাত। অর্থাৎ এই ধরনের বংশের মধ্যে থেকেও নিতাইচরণ যে একজন কবি গায়ক বা কবিয়াল হয়ে উঠবে সেটা কিন্তু ভগবানের এক ঐশ্বরিক ক্ষমতা। যাই হোক, নিতাইচরণ এই সভায় বা এই আসরে তার সাধ্যমতো কবি গান উপস্থাপনা করল এবং খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে কিন্তু জায়গা করে নিল। মেলার কর্তৃপক্ষ এবং দর্শকরা প্রত্যেকের কাছেই তার গানের কিন্তু এক জয় জয়কার হয়ে উঠল বা চারিদিকে তার সুনাম কিন্তু বয়ে চলল। যে জিনিসটা নিতাইচরণকে কবিয়াল হওয়ার জন্য খুবই উৎসাহিত করে। অনুষ্ঠানের শেষে নিতাইচরণ নিজের সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে যে সে কোনোদিনই নেশা করে না, কোনোদিনও কারো কোনো কিছুই চুরি করেনি সে, এমনকি তাদের বংশ যে পাড়ায় থাকে সেই পাড়া পর্যন্ত সে পরিত্যাগ করে। তৃতীয় পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারি যে নিতাইচরণ শৈশবে তার লেখাপড়া বেশি এগিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ তাদের গ্রামের জমিদারের মায়ের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে জমিদার একটা বিদ্যালয় স্থাপন করেছিল। সেই বিদ্যালয়েই শৈশবে আমাদের নিতাইচরণ খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময় সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা এতটাই কমে গেল যে বিদ্যালয়টা উঠে যেতে বাধ্য হলো, আর যার কারণে বেশিদূর কিন্তু নিতাই তার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি। যাই হোক, তারপরে সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বংশের যে পাড়া সেই পাড়া কিন্তু পরিত্যাগ করে এবং গ্রামের এক স্বনামধন্য গোসাই ঘনশ্যাম গোসাই তার বাড়িতে সে মাহিন্দারি করত, অর্থাৎ সে কাজকর্ম করত। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি ছিল যে দিনের বেলায় কৃষ্ণনাম
আর রাত্রে বেলা কিন্তু লোক দিয়ে অন্য লোকের ধান চুরি করত। এই বিষয়টি নিতাইচরণ যেদিন জানতে পারে সেদিন কিন্তু এই ঘনশ্যাম গোসাইকেও পরিত্যাগ করে এবং পরিশেষে স্টেশনের পয়েন্টসম্যান রাজন বা রাজামুচির সঙ্গে নিতাইচরণের বন্ধুত্ব হয় এবং সেই সূত্রে সে স্টেশনে থাকে এবং কুলিগিরির কাজ করে সে তার দিন যাপন করে। এই নিতাইচরণ রাজনের সূত্রেই তার শালিকা ঠাকুরজির পরিচয় ঘটে। ঠাকুরজির ছিপছিপে কালো চেহারা সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়। অন্যদিকে আমাদের উপন্যাসের নায়ক নিতাইচরণ একেবারেই সাদামাটা ছেলে, সে কুলিগিরি করে খায়, কোনো রকম নেশা বা কোনো রকম খারাপ অভ্যাস তার নেই, কিন্তু দুধ খেতে সে খুব পছন্দ করে, যার ফলে ঠাকুরজি তাকে প্রতিদিন এক পোয়া করে দুধ কিন্তু দিয়ে যায়। যাই হোক, এই নিতাইচরণের কবিয়াল রূপে বহিঃপ্রকাশ কিন্তু ঘটে সেই চামুণ্ডার মেলায় যখন সে কবিগান উপস্থাপনা করেছিল। চতুর্থ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে আমরা দেখি যে নিতাইচরণ চণ্ডীমায়ের মেলার পর থেকেই তার শরীরে যেন এক কবিসত্তা প্রকট হয়ে ওঠে। নিজেকে সে বড় বা বিশিষ্ট কবিয়াল কবিয়াল মনে করতে থাকে। আসলে একটা সাধারণ ছেলে থেকে কবিয়াল হওয়ার যে ব্যাপারটা, সেই সম্পূর্ণ বিষয়টা সবথেকে বেশি আনন্দের এবং আশ্চর্যের লাগে ঠাকুরজির কাছে, যে কিভাবে একটা সাধারণ ছেলে এত বড় এক কবিয়াল হয়ে উঠল। এই বিষয়টা সত্যি ঠাকুরজির কাছে বিস্ময়কর বোধ হয়। নিতাইচরণ রাত্রে শুয়ে শুয়ে সেই গৌরব স্মৃতি কিন্তু ভাবতে থাকে এবং হঠাৎ করেই তার মনে পড়ে যে মহাদেব পাল তাকে প্রশ্ন ছুড়েছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে সে যখন রামায়ণের বই পড়তে থাকে তখন সে জানতে পারে আসলে মহাদেব পাল তাকে ধাপ্পা মেরেছে এবং কোনো রকম সেই প্রশ্নের উত্তরই ছিল না, অর্থাৎ ঠকিয়ে সেই কবি গানে কিন্তু সে জয়যুক্ত হয়েছে। অর্থাৎ সেই অতীত স্মৃতি, চণ্ডীমণ্ডপের কবিয়াল হওয়ার যে অতীত গৌরবের স্মৃতি, সেই স্মৃতিতে উত্তেজনায় রাত্রে কিন্তু তার ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপটা হাতে নিয়ে সে যখন স্টেশনে বসে চা খেতে থাকে তখন তারই এক প্রতিপক্ষ বিপ্রপদ নিদারুণভাবে তার প্রতি ব্যঙ্গোক্তিক করে। নিতাইচরণকে সে বলে কপি কবিয়াল, অর্থাৎ কপি করে সে কবিয়াল হয়েছে। এমনকি সে বলে যে তাকে ঘুটের মেডেল উপহার দেওয়া হবে। এই সমস্ত কথা শুনে তার আত্মসম্মানে লাগে। তখন নিতাইচরণ প্রতিজ্ঞাবদ্ধ হয় সে আর কুলিগিরি অর্থাৎ স্টেশনে কুলির কাজ আর করবে না। এই প্রস্তাবে তার বন্ধু রাজন খুব বিস্মিত এবং অবাক হয়। পঞ্চম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে আমরা দেখতে পারি যে নিতাই কবিয়াল তার কবিয়ালি বুদ্ধি বাড়ানোর উদ্দেশ্যে সে রামায়ণের বই পড়তে থাকে এবং পড়তে পড়তে সে ভাবে যে স্টেশনে কুলিগিরির কাজ না করলে সে করবে কি। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে হয়তো বিড়ির দোকান দেবে, না হয়তো বাঁশের তৈরি বিভিন্ন ধরনের মোড়া বা বিভিন্ন ধরনের সাজি সেগুলো সে বিক্রি করবে। এই প্রস্তাবে তার বন্ধু রাজন সেও কিন্তু সম্মতি জানায়। ষষ্ঠ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে আমরা দেখতে পাই নিতাইচরণ সকালবেলা উঠে ঠাকুরজির দেওয়া দুধ দিয়ে চা তৈরি করে এবং কিছুটা চা সে বন্ধু রাজনের জন্য রেখে দেয় এবং কিছুটা সে কাপে নিয়ে তাদেরই বাড়ির পাশে কৃষ্ণচূড়া গাছের তলায় বসে সে চা খেতে থাকে। সেখানে তার সঙ্গে ঠাকুরজির দেখা হয় এবং সেখানে তাদের সঙ্গে কথোপকথন হয় এবং পরবর্তীতে নিতাইচরণ ঠাকুরজিকে তাদের বাসায় নিয়ে আসে এবং বাসায় নিয়ে এসে তাকেও কিন্তু চা দেয়। হঠাৎ করেই ঠাকুরজির ঘুমটা খুলে গেলে তার সৌন্দর্যে মোহিত হয়। তখন নিতাইচরণ হঠাৎ করেই তার হাত কিন্তু ধরে বসে এবং তার সৌন্দর্য আস্বাদন করতে থাকে এবং মুহূর্তের মধ্যেই ঠাকুরজি নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জায় রাঙা হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সপ্তম ও অষ্টম পরিচ্ছেদ। জেদের বসে নিতাইচরণ কুলিগিরির কাজ করা ছেড়ে দেয়, যার কারণে তার এতদিনের গচ্ছিত সম্পদ, টাকা পয়সা সমস্ত কিছু সে নিঃশেষিত করে ফেলে।
যার ফলে সে বিরাট অর্থ অভাবের মধ্যে পড়ে। সেই কারণে সে চণ্ডী মণ্ডপের মেলার কর্তৃপক্ষ মহন্তের কাছে কিছু টাকা ধার চাইতে যায়, কিন্তু মহন্তবাবু তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তখন সে মনে মনে ভাবে যে পুনরায় তাকে আবার সেই কুলিগিরির কাজই করতে হবে, কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখতে পায় যে মহাদেব পাল তাকে দোয়ারকি করার জন্য একজনকে সে পাঠিয়েছে। তখন সে মনের আনন্দে 5 দিন অন্য জায়গায় গিয়ে কবি গান কিন্তু গেয়ে আসে এবং কিছু অর্থও কিন্তু ইনকাম করে আনে, এবং বাড়ি আসার পরই ঠাকুরজিকে কিন্তু কেমিক্যালের তৈরি 1 সুতোর হার উপহার দেয়। অন্যদিকে তার বন্ধু রাজন নিতাইচরণের ফিরে আসার আনন্দে সবাইকে কিন্তু মিষ্টিমুখ করাচ্ছে, দুই বন্ধু খুব আনন্দিত হচ্ছে। হঠাৎ করেই নিতাইচরণের মনে পড়ে যে ঠাকুরজিকে সে ঘরে একা রেখে এসেছে। তখন সে দ্রুত ঘরে যায় এবং রাগান্বিত ঠাকুরজির রাগ কমানোর জন্য তাকে একটা স্টিলের মগ কিন্তু উপহার দেয়, এবং সে যখন চলে যায় তখন নিতাইচরণ নিজের মনে মনে ভাবতে থাকে যে ঠাকুরজির জন্য কেন তার এত ব্যাকুলতা। 9ম ও 10ম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে নিতাইচরণ মহাদেব পালের দোয়ারকি গান গাওয়ার জন্য সে 6 টাকা কিন্তু ইনকাম করে। সে ভাবে হয়তো পরবর্তী সময়ে তিনি আবারও ডাক পাবে, সে কারণে সে মনের আনন্দে সেই 6 টাকা দিয়ে তার চাদর, জুতো, বিভিন্ন রকম আসবাবপত্র কিন্তু সে কেনে। কিন্তু দেখা গেল প্রায় মাসখানিক হয়ে গেছে, সে কিন্তু আর মহাদেব পালের দোয়ারকি গান গাওয়ার জন্য আর ডাক পায় না। তাই পুনরায় সে আবারও অর্থনৈতিক দৈন্যতার মধ্যে পড়ে। সেই কারণেই নিতাইচরণ ঠাকুরজিকে বলে যে সে যেন আর তাকে দুধ না দেয়, কারণ দুধ কেনার মতো সামর্থ্য তার আর নেই। ঠিক সেই মুহূর্তে ঠাকুরজি তাকে বলে যে সেই দুধের টাকা তার দিতে হবে না, এমনি তাকে 1 পোয়া করে দুধ কিন্তু দিয়ে যাবে। এই কথায় বলার পর নিতাইচরণ কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারে যে শুধু নিতাইচরণই ঠাকুরজিকে নয়, ঠাকুরজিও কিন্তু নিতাইচরণকে ভালোবাসে। তারপর দেখা যায় যে নিতাইচরণের বিবেক কিন্তু জাগ্রত হয়। সে মনে মনে ভাবে যে যে তার এই দারিদ্রতা, তার যে পেটের ক্ষুধা, সেটাকে নিবারণ করতে এবং তার সঙ্গে এবং ঠাকুরজির যে অবৈধ সম্পর্ক সেটা যদি সবাই জানতে পারে তাহলে কিন্তু ঠাকুরজি এক কলঙ্কের দায়ী হবে বা কলঙ্কিত হয়ে উঠবে। সেই কথা চিন্তা করে নিতাইচরণ সিদ্ধান্ত নেয় যে এই স্থান সে পরিত্যাগ করে অন্য জায়গায় চলে যাবে। কিন্তু তার পরবর্তীতেই দেখা যায় যে রাজা অর্থাৎ তার বন্ধু রাজন 16-17 দলের এক সদস্যের ঝুমুর দলকে নিয়ে হাজির হয়, এবং খুব অল্প দিনের মধ্যেই সেই ঝুমুর দলের এক মেয়ে বসনের সঙ্গে নিতাইচরণের ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং অল্প দিনের মধ্যেই সে সেই ঝুমুর দলের সদস্য হয়ে পড়ে। এবং সেই ঝুমুর দলের কর্তী অর্থাৎ এক মহিলা তাকে বলে যে সে যেন স্থায়ী সদস্য হয়ে যায়। 11ম ও 12ম পরিচ্ছেদ। সেদিন রাত্রেই বসন এবং নিতাইচরণ প্রতিযোগিতা করে কিন্তু গান গায়, এবং আসরের শেষে বসন পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে নিতাইয়ের বিনা অনুমতিতেই তার ঘরে কিন্তু প্রবেশ করে, এবং বসনের অনুরোধে নিতাই তার মাথা টিপে দিতে থাকে। এমন সময় নিতাইচরণ বুঝতে পারে যে জানলার পাশ দিয়ে কে যেন সরে গেল। সঙ্গে সঙ্গে সে যখন জানলার পাশে আসে তখন নিতাইচরণ উপলব্ধি করতে পারে যে এ আর কেউ নয়, ঠাকুরজি। 3ম ও 4ম পরিচ্ছেদ। এই ঘটনার পর নিতাইচরণ 3 দিন ধরে ঠাকুরজির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা এবং বিভিন্ন রকম চেষ্টা করছে, কিন্তু কোনো রকমেই ঠাকুরজির সঙ্গে তার দেখা হয় না। 3 দিন পর তার বন্ধু রাজন তাকে খবর দেয় যে সে শ্বশুরবাড়িতে সবার সঙ্গে ঝগড়া করেছে এবং বারবার সে তার মাথা ঘুরছে এবং বারবার সে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই কথা শোনার পর নিতাইচরণের চোখ দিয়ে জল চলে আসে, এবং সে কিন্তু তার বন্ধুর কাছে এক প্রকার স্বীকার করেই বসে যে ঠাকুরজি হলো তার মনের মানুষ। তারপরে দেখা যায় যে রাজনের স্ত্রী, তার বোন ঠাকুরজির এই অবস্থার জন্য
নিতাইচরণকেই দায়ী করে। এই ঘটনার কিছুদিন পর আলেপুর নামে এক গ্রামে ঝুমুর দলের পক্ষ থেকে নিতাইচরণের কিন্তু কবি গান গাওয়ার জন্য নিমন্ত্রণ আসে। আসলে নিতাইচরণ কিন্তু এই আলেপুর মেলায় যেতে ইচ্ছা প্রকাশ করেনি, কারণ সে মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিল। কিন্তু ঝুমুর দলের সেই পৌর মহিলা, অর্থাৎ যাকে আমরা মাসি বলি, সেই মাসির অনুরোধে কিন্তু নিতাইচরণ পুনরায় সেই ঝুমুর দলে অংশগ্রহণ করে, যার ফলে বসন্ত কিন্তু খুবই আনন্দিত হয়। সেই রাত্রে বসন্ত নিতাইচরণকে জোর করে মদ পান করিয়ে দিতে চায়, কিন্তু নিতাইচরণ সেটা প্রত্যাখ্যান করে। সেই রাত্রে নিতাইচরণ ঝুমুর দলের যে কুৎসিত রূপ সেটা কিন্তু উপলব্ধি করতে পারে। গভীর রাত্রে বসন্ত সহ ঝুমুর দলের সমস্ত নারীরা তাদের দেহ ব্যবসায় নিজেকে নিমজ্জিত করে। তখন সেই পাপ পুরি থেকে নিতাইচরণ বেরিয়ে যেতে চায় ঠাকুরজির কাছে, কিন্তু আরেকটি মন তাকে সাড়া দেয় যে তার জন্য কেন ঠাকুরজির সুখের সংসারকে সে ধ্বংস করবে। পঞ্চদশ ও ষোড়শদশ পরিচ্ছেদ। পরের দিন সকালে নিতাইচরণের মন মানসিকতা ভালো না থাকার কারণে সে পাশেই রাধা গোবিন্দের মন্দিরে যায় এবং সেখানে গিয়ে নিজের মনকে পরিশুদ্ধ করে পুনরায় সে ঝুমুর দলের আস্তানায় ফিরে আসে। এবং সেখানে ফিরে এসে সে জানতে পারে যে ঝুমুর দলের সমস্ত মেয়েরাই লক্ষ্মী পুজোর কারণে তারা ব্রত রেখেছে এবং সবাই ব্রত পালন করছে। এবং বসন্ত ব্রত পালনের শেষে ভক্তি ভরে, অর্থাৎ ভক্তি শ্রদ্ধার সঙ্গে নিতাইচরণকে প্রসাদ দেয়। তারপর রাত্রে শুরু হয় পালাগান। সেই পালাগানে নিতাইচরণ তার সাধ্যমতো উপস্থাপনা করলেও সে কিন্তু আসর জমাতে ব্যর্থ হয়। তখন সে নিজে হতাশাগ্রস্ত হয় এবং বসন্তের প্ররোচনায় সে মদ পান করতে বাধ্য হয়। এবং দ্বিতীয়বার যখন সে আসরে ওঠে, তখন যৌনতার অশ্লীলতা প্রকাশ করে সেই আসরকে জমিয়ে তোলে এবং সমস্ত দর্শককে সে তার দিকে ঝুঁকিয়ে নেয়। আর এইভাবেই সারারাত্রি চলে সেই আসর বা কবিগানের পালা। আসর শেষে নিতাইচরণ বসন্তর কাছ থেকে পুনরায় বিলিতি মদ খায় এবং তারপরেই সেই বীরবংশীয় নিতাইচরণ তার মধ্যে লুকিয়ে থাকা যৌনতার সে ভয়াল রূপ বা প্রতিমূর্তি কিন্তু আস্তে আস্তে বহিঃপ্রকাশ করতে থাকে। অন্যদিকে একেবারে ভয় না পাওয়া নির্ভীক বসন্ত নিতাইচরণের দুই বাহু বন্ধনে নিজেকে আবদ্ধ করে। সপ্তদশ পরিচ্ছেদ। পরের দিন সকালে নিতাইচরণ নিজেকে অসুস্থ বোধ করে এবং সে মনে মনে ভাবে বসন্ত এবং সমগ্র এই ঝুমুর দল সবাইকে পরিত্যাগ করে সে অন্যত্রে পালিয়ে যাবে। নিজের মনকে পরিশান্তি, অর্থাৎ প্রশান্তি দেওয়ার উদ্দেশ্যে সে রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা গ্রহণ করে, কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও বসন্তকে তার সঙ্গে নিয়ে যেতে হয়। এবং যাওয়ার মাঝপথেই বসন্ত তার নিজের কাপড়ের আঁচল এবং নিতাইচরণের চাদরের আঁচল দুটোকে কিন্তু গিট দেয় এবং প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কারো মৃত্যু না হওয়া পর্যন্ত এই গিট কেউ খুলবে না। এবং দুজনেই রাধা গোবিন্দর কাছে গিয়ে প্রণাম করে এবং আশীর্বাদ নিয়ে তারা বিদায় হয়। অষ্টদশ পরিচ্ছেদ। নিতাইচরণ এখন বিখ্যাত কবিয়াল হয়ে উঠেছে। নিজের কবিয়াল জ্ঞানের সমৃদ্ধির জন্য তার বাড়িতে অনেক পুস্তকের কিন্তু সমাহার ঘটেছে। এখন সে সমস্ত রকম কবি গানই সে গাইতে পারে, আখড়াই, হাফ আখড়াই, এবং নিজের আসরকে মজিয়ে রাখতে সমস্ত রকম কুৎসিত অঙ্গভঙ্গি এবং কুৎসিত কবিয়ালও সে কিন্তু গাইতে পারে। আসর শুরু হওয়ার পূর্বে বসন্তের হাত ধরে কিংবা বসন্তের প্ররোচনায় বিলিতি মদ পান করে সে কিন্তু আসর এখন জমিয়ে তোলে। আর এভাবেই নিতাইচরণ কিন্তু এক বিখ্যাত কবিয়াল হয়ে ওঠে। মাঝে মাঝে তার অন্তরের অন্তরস্থল থেকে ঠাকুরজির কথা কিন্তু স্মরণ হয় বা মনে হয়।
কিন্তু বসন্তের সঙ্গে তার যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং রাধা গোবিন্দর কাছে আশীর্বাদ নেওয়া, এই সমস্ত কথা ভেবে সে কিন্তু আর ঠাকুরজির কথা ভাবতে পারে না। অন্যদিকে নিজের অনিচ্ছা সত্ত্বেও মাসিদের তাড়নায় বসন্তকে দেহ ব্যবসায় কিন্তু লিপ্ত হতে হয় এবং দেহ ব্যবসাকে কিন্তু চালিয়ে যেতে হয়, যার কারণেই বসন্তকে কিন্তু রাত্রিবেলায় ডুকরে ডুকরে কাঁদতে আমরা দেখতে পাই। এইভাবে চলতে চলতে হঠাৎই বসন্ত এক কুৎসিত রোগে আক্রান্ত হয় এবং এই রোগাক্রান্ত বসন্তের সমস্ত পরিচর্যার দায়িত্ব কিন্তু নিতাইচরণ নেয়। সবসময় নিতাইচরণ কিন্তু বসন্তের সেবা শুশ্রূষা করে, নিতাইচরণ কিন্তু তার প্রতিজ্ঞাকে সে কখনোই ভঙ্গ করেনি। ঊনবিংশ পরিচ্ছেদ। দীর্ঘ এক মাসকালীন নিতাইচরণের অক্লান্ত পরিচর্যার ফলে বসন্ত তার কুৎসিত রোগ থেকে মুক্তি পায়, কিন্তু এই এক মাসের দুরারোগ্য ব্যাধিতে তার সমস্ত যৌবন সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়, সে কঙ্কাল স্বরূপ হয়ে ওঠে। বসন্তও মনে মনে বুঝতে পারে যে তার সময় আর বেশি দিন নেই, আর সেই কারণেই হয়তো ভগবানের প্রতি এক রাশ দুঃখ বা অভিমান করে নিতাইচরণের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ। বিংশ পরিচ্ছেদ। বসন্তের মৃত্যুর পর নিতাইচরণ বসন্তের সমস্ত সৎকার্য নিজের হাতেই করে, এমনকি সেদিন শ্মশানে সমস্ত রাত সে নিজে একাকি কাটায় এবং নিজের নবচেতনায় নবরূপে বসন্তকে সে খুঁজে পায়। এবং বসন্তের মৃত্যুর পর সে সিদ্ধান্ত নেয় যে এই ঝুমুর দল, মদ্যপান সমস্ত কিছু সে পরিত্যাগ করবে। ঝুমুর দলের বিভিন্ন সদস্য এবং সেই পৌরা মাসি তাকে অনুরোধ করে ঝুমুর দলে থাকতে, কিন্তু সমস্ত কিছু সে পরিত্যাগ করে নিজের জীবনকে বৈরাগ্যের দিকে ঠেলে দেয় এবং বৈরাগ্যের পথকে সে বেছে নেয়। একবিংশ পরিচ্ছেদ। ঝুমুর দলকে পরিত্যাগ করার পর বসন্ত সিদ্ধান্ত নেয় এখন থেকে সে সমস্ত তীর্থস্থান দর্শন করবে। তাই সে কাশীতে গিয়ে যখন উপস্থিত হয় সেখানে এক বিধবা মহিলা তাকে পরামর্শ দেয় যে সে যেন পুনরায় তার সেই গ্রামে ফিরে আসে। বিধবা মহিলার পরামর্শ অনুযায়ী নিতাইচরণ পুনরায় তার গ্রামে ফিরে আসে এবং এসেই বন্ধু রাজনের সঙ্গে সে দেখা করে। তারপর দুই বন্ধু মিলে সেই পুরনো কৃষ্ণচূড়া গাছের তলায় বসে সুখ দুঃখের আলোচনা করতে থাকে। ঠিক সেই সময় নিতাইচরণ ঠাকুরজির কথা তার বন্ধু রাজনের কাছে জানতে চাইলে রাজন কান্না করতে করতে তার করুণ মৃত্যুর কথা নিতাইচরণকে বলে। তখন নিতাইচরণের হৃদয় দুঃখ যন্ত্রণায় হাহাকার করে ওঠে এবং চোখের জলে চারিদিক যেন ঝাপসা হয়ে ওঠে। তার কিছুক্ষণ পর নিতাইচরণের অন্তরের অন্তরস্থলে প্রতিচ্ছবিত সেই ঠাকুরজির ছবি সে চারিদিকেই যেন দেখতে পায়, কখনো বকুল গাছের পাতায়, কখনো মাটিতে, কখনো রেল লাইনে, সমস্ত জায়গায় যেন ঠাকুরজির প্রতিচ্ছবি তার সামনে ভেসে ওঠে। আর এভাবেই উপন্যাসের কাহিনী শেষ হয়। সমগ্র উপন্যাসের বিষয়বস্তু পড়ার পর আমরা আরও সংক্ষিপ্তভাবে বলতে পারি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো যে মানুষের বংশ পরিচয়টা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে তার কর্ম। যে জিনিসটা আমরা লক্ষ্য করি নিতাইচরণের মধ্যে দিয়ে, সে এক চোর ডাকাতের বংশধর হয়েও বিখ্যাত কবিয়াল হয়ে উঠেছে শুধুমাত্র তার ভালো কর্মের জন্য। এছাড়া এই উপন্যাসের রোমান্টিকতার দিক থেকে আমরা লক্ষ্য করি যে নিতাইচরণ প্রথম প্রেমে পড়ে ঠাকুরজির এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পারি বসন বা বসন্তের প্রেমে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের কারোর সঙ্গেই তার ঘর সংসার করা হয় না আর নিতাইচরণ পরিণত হয় ট্র্যাজিক হিরোতে। তো এই ছিল আজকের বিষয়। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।